নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের ত্রিকূট পাহাড়ে, যেটা দেওঘরে অবস্থিত। এবং আপনারা দেখবেন এই ত্রিকূট পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর বা মনোরম, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি খুব ছোট্ট করে। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আরও যেটা দেখবেন, এখানে একজন ওষুধ বিক্রি করছে, মানে একটা ছোট্ট বোতলের দাম হচ্ছে, ছোট্ট বোতল তার দাম হচ্ছে 600 টাকা। জানি না এতে সারবে কিনা, তবুও লোকে কিনছে। তবে বলে রাখি, এখানে খুব বাঁদরের উৎপাত আছে, সেই বিষয়ে কেউ যদি যান তাহলে সাবধান থাকবেন, অন্তত হাতে একটা লাঠি রাখবেন, তাহলে বাঁদরের আক্রমণ থেকে রক্ষা পাবেন। পাথরে মাটির ভিতর থেকে কিভাবে লম্বা লম্বা গাছগুলো বেরিয়েছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। উপরে ওঠার জন্য এখানে পাথরের পাশ দিয়ে সিমেন্টের সিঁড়ি করা আছে, আপনি ধীরে ধীরে অনেকটা উপরে যেতে পারবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ, মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি যদিও বেশি দূর যেতে পারিনি, খানিকটা গিয়েছিলাম, তারপরেই সেইখানে বসেই এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে আলো আর ছায়ার যে খেলা হয় সেটা আপনাকে মুগ্ধ অবশ্যই করবে। এই পাহাড়কে ফেলে ফিরে যাচ্ছি আমাদের অন্য জায়গায়। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করে আমার ভিডিওর সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শেষে সবাইকে জানাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম, পারলে একবার সাবস্ক্রাইব করে দেবেন।